সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা বাংলার বাঘ নামে খ্যাত শেরে বাংলা একে ফজলুল হকের জীবনী নিয়ে আলোচনা করব। শেরে বাংলা একে ফজলুল হক এই বাংলা তথা সারা পৃথিবীর একজন বিখ্যাত রাজনীতিবিদ। তিনি ছিলেন কলকাতার প্রথম মুসলিম মেয়র এবং অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর। সুতরাং তিনি আমাদের এই বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক একজন ব্যক্তি ছিলেন তথা তিনি বরিশালের একজন কৃতি সন্তান। এছাড়াও তৎকালীন রাজনীতির বিভিন্ন পদে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এই বাঙালি রাজনীতিবিদ ও অবিসংবিধিত নেতা তিনি শের-এ বাংলা একে ফজলুল হক, যিনি আমাদের পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান তথা ভারতের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। এছাড়া তিনি পাকিস্তান এবং ইস্ট পাকিস্তানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শের-এ বাংলা একে ফজলুল হক বিংশ শতাব্দীর বেশ পরিচিত একজন রাজনীতিবিদ। এছাড়া তিনি লাহোর প্রস্তাবের মহান নেতা। তার প্রস্তাবের উপর ভিত্তি করেই এই লাহোর যে আমাদের বিষয়ে বা লাহোরের যে মীমাংসাটি সেটি স্থাপন ও প্রতিকার করা হয়েছিল। এছাড়া আমরা রাজনীতির বিভিন্ন অঙ্গনে তাকে প্রায়ই বাংলার বাঘ বা বাংলার বলিষ্ঠ কণ্ঠস্বরধারী একজন রাজনীতিবিদ ও নীতি নির্ধারকও আমরা মনে করি। এছাড়া তিনি বিভিন্ন পত্রিকার পরিচালক ছিলেন এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ পত্রিকাটি ছিল নবযুগ। এই পত্রিকাটি একসময় বন্ধ অবস্থায় ছিল, তিনি তা আবার পুনরায় চালু করেছিলেন। কখনো তিনি রাজনীতির বেশে, কখনো তিনি গ্রাম্য বেশে, কখনো তিনি রাজার বেশে নিজেকে প্রতিস্থাপন করতে পারতেন। এই লাহোর প্রস্তাবের মূল বিষয়বস্তু ছিল স্বতন্ত্র রাষ্ট্র চাই। সুতরাং এই লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে বাংলাদেশের আমাদের জন্মের বা বাংলাদেশ নামক এই দেশটির মূল ভিত্তি স্থাপিত হয়েছিল। মূলত এই জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক, যার কথা না বললেই নয়, তিনি আমাদের এই অবিসংবাদিত ও বাংলার বাঘ শের-এ বাংলা একে ফজলুল হকের জীবনী লিখেছেন। চলুন আজ আমরা আপনাদেরকে এই বাংলার বাঘ বা এই বাংলার অবিসংবাদিত নেতা শের-এ বাংলা একে ফজলুল হকের পিতৃভূমিতে নিয়ে যাব। আমরা বরিশাল থেকে তার পিতৃভূমিতে যাওয়ার জন্য বরিশালের নথুল্লাবাদ থেকে বাজ বা মাহিন্দ্রাতে করে বানরীপাড়ার উদ্দেশ্যে রওনা দেব। আমরা বানরীপাড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার মুহূর্তে 20 মিনিট পথ অতিক্রম করার পরে আমরা একটি গুয়াচিত্রার মোড় নামক স্থানে সন্ধান পাব এবং দেখব সেখান থেকে আমরা ডান দিকে তার বাড়ির রাস্তা অগ্রসর হয়েছে এবং তার বাড়ির রাস্তাটি গুয়াচিত্রার মোড় থেকে সামনে 2 কিলোমিটার অতিক্রম করার পরই আমরা দেখতে পাব। আমরা এখন যেই ভবনটি দেখতে পাচ্ছি অর্থাৎ মসজিদ, এই স্থান থেকেই মূলত আমাদের বীর নেতার বাড়ির প্রধান ফটক শুরু হয়েছে। এই মসজিদেই তিনি তার নামাজ আদায় করতেন। একটি প্রত্যন্ত এলাকায় থেকেই তার জীবনটি
মূলত অনেক দূরে নিয়ে গিয়েছেন তার মহান কাজের ভিত্তিতে এবং তার মহৎ মহৎ উদ্দেশ্য যদি নাই থাকতো তাহলে সে এই প্রত্যন্ত অজ পাড়াগা থেকে বিশ্বের দরবারে নিজেকে স্থান করে নিতে পারতেন না। তিনি অত্যন্ত স্পষ্টভাষী ও বলিষ্ঠ কণ্ঠের একজন নেতা ছিলেন। তিনি কখনো কখনো তার জীবনী লেখক আব্দুর রাজ্জাক তিনি সবসময় বলতেন যে শের-এ বাংলা একে ফজলুল হক যখন ইংরেজদের সাথে চলতেন তখন তিনি হুবহু ইংরেজদের মতন হয়ে যেতেন, যখন তিনি রাজপ্রাসাদে ঘুরে রাতেন তখন তিনি রাজপ্রাসাদের রাজাদের বেশ ধারণ করতেন। আবার কখনো কখনো তিনি গ্রামে যখন ঘুরতে আসতেন তখন গ্রামের চাষাদের সাথে সম্পূর্ণ নিজেকে বিলীন করে দিতেন, তখন কোনোভাবেই তাকে কোনো একটি আচরণ থেকে পৃথক করা যেত না, মনে হতো তিনি গ্রামের লোক, কখনো মনে হতো তিনি ইংরেজ, কখনো মনে হতো তিনি রাজা বাদশাহ। এতটাই তিনি মিশুক স্বভাবের ছিলেন এবং এতটাই তিনি ঠান্ডা মস্তিষ্কের ছিলেন, প্রত্যেকটি সিদ্ধান্তে রাজনৈতিক, ব্যক্তিগত এবং তার পারস্পরিক তার অবদান ছিল এবং তার প্রত্যেকটি সিদ্ধান্তের মূল্য অনেক দামি, কারণ প্রত্যেকটি সিদ্ধান্ত বা প্রতিটি বিষয়ই তিনি সমাজকেন্দ্রিক সিদ্ধান্ত নিতেন এবং এই সমাজের একটি আমূল পরিবর্তন আনতে পেরেছিলেন। শের-এ বাংলা একে ফজলুল হকের গ্রামের বাড়ি চাখার উপজেলায় অবস্থিত। এই চাখার উপজেলা মূলত বানরীপাড়ার একটি প্রত্যন্ত এলাকা, এখানে তিনি বড় হয়েছেন। অবশ্য বেশিরভাগ সময় শের-এ বাংলা একে ফজলুল হক বরিশালেই অবস্থান করতেন। তিনি বঙ্গবন্ধুর সাথে তার রাজনৈতিক জীবন ওতপ্রোতভাবে কাটিয়েছেন এবং খুব মধুর সম্পর্ক বজায় রেখেছেন। শের-এ বাংলা একে ফজলুল হক শুধু যে রাজনীতিবিদ ছিলেন তা নয়, তিনি তার ব্যক্তিগত জীবনে অনেক বইও লিখে গেছেন যেগুলি রাজনৈতিক নির্দেশনা হিসেবে এখনও পর্যন্ত রাজনৈতিক মহলে প্রচলিত রয়েছেন। তার অগাধ জ্ঞান এখনও তাকে এই বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে অবস্থান করতে সাহায্য করেছে। চলুন আমরা আস্তে আস্তে শের-এ বাংলা একে ফজলুল হকের মূল বাড়ির দিকে পদার্পণ করব। আমরা এখন শের-এ বাংলা একে ফজলুল হকের বাড়ি যাওয়ার জন্য বাম দিকে প্রস্থান করব। সাধারণত তার বাড়ির সামনে যে কালভার্টটি আছে সেখান থেকে এক মিনিট বাম দিকে আমরা হেঁটে গেলেই তার কয়েকটি জন্মদিনের পোস্টার লক্ষ্য করব।
এই মহান নেতাকে এখনো পর্যন্ত এখানকার আপামার জনসাধারণ হৃদয়ে ধারণ করে রেখেছেন। তার জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার জন্য বা তার প্রতিটি ক্রিয়াকর্মের রাজনৈতিক, ব্যক্তিগত ও সামাজিক অবদানের জন্য এখনও তাকে স্মরণ করেন। এখন আমরা শেরে বাংলা একে ফজলুল হকের যে জীবনী, সেই জীবনীর সংরক্ষণশালা ও জীবনের যে গুরুত্বপূর্ণ দলিল, দস্তাবেজ বা অধ্যায়গুলো রয়েছে সেখানে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। এই গেট দিয়ে তার সকল ব্যক্তিগত ও রাজনৈতিক স্মৃতিগুলো এখানে সংরক্ষিত রয়েছে। আমরা তার মেইন ফটকে ঢোকার আগে ডান পাশে ও বাম পাশে অত্যন্ত সুসজ্জিত বিভিন্ন রকমের ফুলের গাছ দেখতে পাব। এই বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হকের মতনই বলিষ্ঠ। গাছগুলি দেখতেও চমৎকার। স্থানটি খুব বেশি বড় না হলেও দেখতে খুবই মনোরম। এখানে এই অবিসংবাদিত ও বিখ্যাত নেতা শেরে বাংলা একে ফজলুল হকের এই স্থানটি আপনারা যখনই পরিদর্শন করবেন, পরিদর্শনের সাথে সাথে তার যে সামাজিক কর্মকাণ্ড সেগুলি আপনারা চারপাশে লক্ষ্য করতে সক্ষম হবেন। এখানে সরাসরি পরিদর্শন না করলে এই মহান নেতার কৃতকর্মগুলি নিজ চোখে দর্শন করা সম্ভব নয় এবং অনুধাবন করা সম্ভব নয়। কারণ আমরা প্রায়ই বই পুস্তক, বিভিন্ন পত্রিকা, লোকমুখে শুনে থাকব, যখনই নিজে উপস্থিত হয়ে তার পুণ্যভূমি দর্শন করব বা করতে পারব, তখনই এই মহান নেতা ও রাজনীতিবিদ তার মূল ভূমিকাগুলি পরিদর্শনের সাথে সাথে আমাদের ব্যক্তিগত চিত্তকে মনোরঞ্জিত করতে পারব। চলুন আমরা আস্তে আস্তে এই মহান নেতার কৃতকর্মের আজকে সাক্ষী হব। আমি আবারও বলছি, আপনারা অবশ্যই এই মহান নেতার বাড়ি একবার হলেও পরিদর্শন করবেন। আপনি যদি এই মহান নেতার বাড়ি পরিদর্শন না করি, এই বাংলাদেশের একজন জনগণ হিসেবে আমাদের নিজেদের প্রতি নিজেদের অবিচার করা হবে। আমরা অনেকেই জানি না এই অবিসংবাদিত নেতা বা রাজনীতিবিদ বা সমাজসেবক একে ফজলুল হকের পুরো নাম। তার পুরো নামটি হল এ ফর আবুল কে কাশেম ফজলুল হক, অর্থাৎ আবুল কাশেম ফজলুল হক নামে পরিচিত ছিল
সংক্ষেপে আমরা যাকে একে ফজলুল হক হিসেবেই চিনি, এই নেতা তার এখন যে আসবাবপত্রটি দেখতে পাচ্ছি সেটি তার নিজস্ব ব্যবহৃত একটি খাট ও নিজস্ব ব্যবহৃত একটি আরামকে দ্বারা। অবসর সময়ে যখন সুদূর বরিশাল থেকে তার নিজ গ্রামে অবস্থান করতেন, তখন এই খাট বা আরামকে দ্বারায় তিনি বিশ্রাম নিতেন। এছাড়া তার ব্যবহৃত একটি আলমারি আমরা দেখতে পাচ্ছি, যে আলমারিতে তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ সংরক্ষণ করতেন। এই মহান নেতা দেখতে ও শুনতে যেমনি বীর, তেমনি তিনি দেখতেও ছিলেন বীরের মতন, সুঠাম দেহের অধিকারী, সম্পূর্ণ বাঘের মতন দেখতে। এই কারণেই মূলত তার সাহস ও বলিষ্ঠ দেহের অধিকারীর জন্য তাকে বাঘ উপাধি দেওয়া হয়েছে। এটি তার ব্যবহৃত ডাইনিং টেবিল, যেখানে বসে তিনি দুপুরের, রাতের ও সকালের নাস্তা গ্রহণ করতেন। এবং এখন আমরা দেখতে পাব তার কৃতকর্মের এবং তার ভালোবাসার একটি উপহার, ভারতীয় নাগরিক তাকে উপহার দিয়েছিলেন একটি কুমির শিকার করে। এই কুমিরটি এখনও মমি করে রেখে দেওয়া হয়েছে, অত্যন্ত সুন্দর। তবে অবশ্যই আপনারা যখন আসবেন এই স্থানে, প্রতিটি জিনিস দেখারই শুধুমাত্র সৌভাগ্য হবে। আপনাদের প্রতি অনুরোধ, এই মহান নেতার বাড়ি এসে কোনো জিনিসপত্রে আপনারা হাত দিবেন না, এবং সম্পূর্ণ নিষেধ। কারণ অনেক লোক প্রতিদিনই এখানে পরিদর্শন করেন, সেক্ষেত্রে প্রত্যেকেই যদি আমরা এই জিনিসপত্রের প্রতি হাত দিই বা স্পর্শ করি, তখন আস্তে আস্তে বিষয়গুলি বা জিনিসপত্রগুলি নষ্ট হয়ে যাবে। ভেতরে অবশ্য তেমন কিছু আর নেই, আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে পড়ব। এই নেতার মূলত অল্প কিছুই ব্যবহৃত আসবাবপত্র রয়েছিল, এবং এখন আমরা তার বঙ্গবন্ধুর সাথে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্মৃতি স্মৃতিচারণ করব। এই স্মৃতিগুলো বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছিল। স্মৃতিগুলো সাধারণত 1975 সাল থেকে, দুঃখিত, 1972 সাল থেকে 1975 সালের মধ্যের স্মৃতিগুলি এখানে প্রদর্শন করা রয়েছে। এর বেশি প্রদর্শন আমরা এই গ্রন্থশালায় বাইরে দেখতে পাইনি, তাই আপনাদের এই অবিসংবাদিত ও বীর নেতার কিছু কৃতকর্ম সংক্ষিপ্তভাবে আপনাদের মধ্যে তুলে ধরতে আমরা সক্ষম হয়েছি। আমরা আশাবাদী আপনারা, এবং আমার দাবি যে আমার বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন এই নেতার বাড়িতে অবস্থান করেন। নেতার বাড়ির পাশেই একটি বাজার, যে বাজারটি শের-এ-বাংলা বাজার নামে পরিচিত, বা চাখার বাজার। এখানেই শের-এ-বাংলা একে ফজলুল হক তার কিশোর বাল্যকাল এবং ছাত্রজীবন অতিবাহিত করেছেন। সুতরাং এই বাজারটিও আমাদের আপনাদের সামনে উপস্থাপন করলাম,
এখানে কয়েকটি বইয়ের দোকান রয়েছে, সংগ্রহশালা, সেখান থেকে আপনারা শেরবাংলার বিভিন্ন জীবনী, ডকুমেন্টারি সংগ্রহ করতে পারেন। প্রত্যেকটি মানুষ যেন এই শেরবাংলার স্মৃতি নিয়েই ও নীতি নিয়েই অবস্থান করছে এখানে, তারা তার প্রত্যেকটি স্মৃতি এবং সমাজ গঠনের যে মূল ভূমিকা রাখতেন সেগুলি এখনো পর্যন্ত এখানকার আপামর জনসাধারণ নিজেদের মধ্যে ধরে রেখেছেন। এই মহান নেতা আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন বলেই হয়তোবা আমরা বাংলাদেশের মতন একটি দেশ উপহার পেয়েছি। শুধুমাত্র এই মহান নেতা না, আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, একে ফজলুল হক সহ অনেক অবিসংবাদিত ও বীর নেতা যারা আমাদের দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন, সর্বদা তারা দেশ, সমাজ, দেশের মানুষ, এদেশের নিপীড়িত জনগণ সবাইকে এই নিপীড়ন থেকে মুক্তি দানের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। এই রাজনীতিবিদেরা সত্যিকার অর্থেই আমাদের বাংলাদেশের জন্য একটি গর্ব ও আশীর্বাদ স্বরূপ। হয়তোবা তারা ছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা যুদ্ধ করতে পেরেছি, আমরা বুঝতে শিখেছি, আমরা অধিকার আদায়ে বা ন্যায্য অধিকারের জন্য সংগ্রামের ডাক পেয়েছিলাম। শেরবাংলা একে ফজলুল হক সম্পর্কে আমরা সারাদিন বলতে শুরু করলেও শেষ হবে না, কারণ এই মহান নেতার কৃতিত্বের শেষ নেই। তিনি তার জীবনে অসংখ্য কৃতিত্ব রেখে গেছেন। এখন তার উত্তরসূরীরা হয়তোবা তার মতন সক্রিয়ভাবে রাজনীতিতে অবস্থান করছেন না, কিন্তু আমাদের সবার গর্ব বাংলার বাঘ শেরে-বাংলাকে ফজলুল হক। আমরা চাই সব সময় যেন এরকম নেতা আমাদের পাশে থাকে, আমাদের সুখ দুঃখে থাকে, আমরা যেন এরকম নেতাই বাংলাদেশের ঘরে ঘরে পেতে পারি। এত বলিষ্ঠ যে নেতা, সে নেতার সম্পর্কে একদিন বললে বলাটা কম হয়ে যাবে। সুতরাং আজ আমরা এখানেই আপনাদের তার জীবনী এবং তার বাল্যকালের যে স্মৃতিগুলো শেষ করব। এই সংক্ষিপ্ত জীবনী দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ডিফারেন্ট অ্যাঙ্গেলের পক্ষ থেকে আবারও সাধুবাদ জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ।